সালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আমি আপনাদের মতন আরেকটা টপিক সাহায্য হলো। টপিকটা হলো আপনারা কীভাবে আপনাদের এক এক্সেল ফাইলের ব্ল্যাঙ্ক সেলগুলো কীভাবে ডিলিট করবেন। যেমন একটা ব্ল্যাঙ্ক সেল এরকম এরকম যে ব্ল্যাঙ্ক সেলগুলোর কীভাবে ডিলিট করবেন। তো আপনারা প্রথমে এই যে কলমগুলো মার্কিং করে সিলেক্ট করে নেবেন, তারপর আপনাদের কিবোর্ড থেকে F5 প্রেস করবেন, তারপর এই যে স্পেশালে যাবেন, ব্ল্যাঙ্কটা এই টিক মার্ক করে দিবেন, তারপর ওকে করবেন। দেখেন আমাদের এই যে ফাঁকা সেটগুলো সবই এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন, তারপর এই যে ইন্টার রো টা সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন। দেখেন আমাদের ফাঁকা সেটগুলো সবই ডিলিট হয়ে গেছে। যে অপশনটাতে একটা ফাঁকা সেট ছিল সেগুলো সবই ডিলিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের এক্সেলের ফাঁকা যেগুলো ফাঁকা সেল আছে সেগুলো খুব সহজে ডিলিট করতে পারবেন। ভালো থাকবেন সবাই।